মওদুদের মৃত্যুতে আবেদুল কাদেরের শোক। ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মওদুদ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 81 বছর। বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আবেদুল কাদের। মওদুদের মৃত্যুতে আবেদুল কাদেরের শোক উল্লেখ্য। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে গত বছরের 29শে ডিসেম্বর মওদুদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরের 13ই জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে হস্তান্তর করা হয়। 20শে জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার 21শে জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 1লা ফেব্রুয়ারি রাত 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মওদুদ।